আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওই এগুলা রান্নার জন্যে? পদ্মা নদী বহুরূপী, আছে তার বহু রূপ, কখনো পানিতে পরিপূর্ণ, কখনো বা চরে। এই চর ঘিরেই গড়ে উঠেছে ঘনবসতি। পুরনো দিনের সেই টিভি থেকে হয়েছে নতুন টিভি, কিন্তু এখনও চলে সেই পুরনো দিনের গানগুলোই। পুরনো দিনের গান, সেই চা স্টল, এখনও যেন কত পরিচিত এই মুখগুলো। গ্রামের সেই আঁকা বাঁকা রাস্তা, এক সারিবদ্ধ বাড়ি এবং অপর পাশে পদ্মার চর, সব কিছুই যেন তাদের জীবনযাপনের একটি অংশ। নদীর এপার থেকে ওপার বা ওপার থেকে এপার, যেই পারই যান না কেন, একটাই মাধ্যম, সেটা হচ্ছে নৌকা। নৌকাতে করেই সব কিছু যাতায়াত করতে হয়, এই নৌকাতে করেই তাদের সব কিছু নিয়ে আসা এবং নিয়ে যাওয়া হয়। হঠাৎ করে দেখবেন পানিতে পরিপূর্ণ, আবার হঠাৎ করে দেখবেন চর পড়ে গেছে সব দিকেই। নাই কোনো রাস্তাঘাট, আছে একটি দোকান, নাই আশেপাশে তেমন বসতি, এভাবেই চলছে তাদের জীবনযাপন। কতই না সুখের মনে হলো দেখে, কিন্তু আসলেই জীবনযাপন তাদের কাছে অনেক কঠিন। এই পদ্মার চরেই তাদের বসবাস, পদ্মাতেই জন্ম, পদ্মার পাশেই তারা বেড়ে উঠেছে, পদ্মার পাড়েই তারা চাষবাস করে জীবিকা নির্বাহ করে। এই জীবনযাপন তাদের দেখলে আপনার একবার হলেও কষ্ট হবে যে আপনি কতই সুখে আছেন গ্রামে বা শহরে, কিন্তু পদ্মার চরে যারা বসবাস করে তাদের জীবনযাপন একটু হলেও ভিন্ন। পদ্মার পানি যখন নেমে যায়, সেই খালি জায়গাগুলোতেই চাষ করে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। পটল, সরিষা, অনেক কিছুই চাষ করে এই পদ্মার পাড়ে। যখন পানি থাকে না, এই চরই হয় তাদের জীবনযাপনের মূল লক্ষ্য। পানি যখন বেড়ে যায়, ভয়ে ভয়ে থাকতে হয়, এই মনে হয় ভিটে বাড়ি হারাতে হলো তাদের। চরে কিংবা পানিতে সবসময় আতঙ্কে থাকতে হয় তাদের। তাদের জীবনযাপন সবচাইতে ভিন্ন। চাউল, তরি তরকারি, এগুলোর কথা বাদই দিলাম। তাদের খড়ির জোগাড় করতে হয় অনেক কষ্ট করে। তারা যে রান্না করে খাবে, সেই খড়িটাও কুড়াতে হয় এই চরের মধ্যে। যেই গাছগুলো মারা গিয়েছে, সেই গাছগুলোকে একটা একটা করে সংগ্রহ করে সেগুলোকে একসাথে গুছিয়ে বাসায় গিয়ে রান্না করে খাবে সেটা দিয়েই। কিন্তু এইগুলা তাদের বয়সের ভারের সাথে সাথে তাদের দায়িত্ব যে কমে যায় এমনটা না, তাদের দায়িত্ব সবসময় কাঁধে নিয়ে চলে। বয়সের ভারে সে না চলতে পারলেও দায়িত্ব কাঁধে নিয়ে কিন্তু চলছে ঠিকই তিনি। বয়স 60 থেকে 70 হবে, তার চোখের চাহনি, তার শরীরে জড়ো জড়ো চামড়া সব কিছুই বলে দেয় তার বয়স হয়েছে, তার এখন বিশ্রাম নেওয়ার দায়িত্ব। কিন্তু তার কাঁধের দায়িত্ব বলে বিশ্রাম না, তাকে এখনও কঠোর পরিশ্রম করতে হবে। ছোট থেকে এভাবে জীবনযুদ্ধ তারা করে এসেছে, বড় হয়েও সেখান থেকে পার পায়নি। এই বৃদ্ধ বয়সেও তাকে পরিশ্রম করতে হচ্ছে, এবং সেই পরিশ্রম যে কতটা কষ্টের সেটা আপনি সামনাসামনি না দেখলে হয়তোবা বুঝতে পারবেন না। এই খড়ির বস্তাগুলো হয়তোবা 5 থেকে 6 কেজি হবে, কিন্তু বয়সের ভারে এ 5-6 কেজিও এখন তুলতে পারছে না। এক সময় হয়তোবা 1 থেকে 1.5 মনের বস্তা একাই তুলে নিয়েছে। 5 কেজি থেকে 6 কেজি হবে এই খড়ির বোঝাটি। তারপরও চলতে হচ্ছে কষ্ট করে, এই না পড়ে যায় মনে হচ্ছে, কিন্তু সোজা হেরে দাঁড়াতে না পারলো, তার দায়িত্ব তাকে দাঁড় করিয়ে রেখেছে। হাজার কষ্ট হলো, বাসায় নিয়ে যেতে হবে এই খড়ির বোঝা। বাসায় রান্না করবে, গিন্নিতে এই বোঝা নিয়ে গেলে হয়তোবা খুশি হবে। বাসায় আত্মীয় স্বজন থাকলো, তার দায়িত্ব কিন্তু সে পালন করে যাচ্ছে এই বৃদ্ধ বয়সে। এই চরের মানুষের কাছে এগুলো প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচতে হয় তাদের। চর যেন এক যুদ্ধের ময়দান, যেখানে আপনাকে বাঁচতে হলে প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হবে, কখনো পানির সাথে, কখনো বা চরের বালির সাথে, সবসময় যুদ্ধ করে টিকতে হয় তাদের। এই যুদ্ধ তাদের কখনোই শেষ হয় না, একের পর এক যুদ্ধ লেগেই থাকে। চরে চলে তাদের খাওয়া দাওয়া, চরের মধ্যেই তাদের কাপড় খাঁচা, এই চরেই তাদের কাপড় শুকনা। রাজশাহী পদ্মা চরে এখন বিভিন্ন বসতি থাকলেও
পানি যখন বাড়তে বাড়তে তখন কিন্তু সবাই ভয়ে ভয়ে থাকে। এই মনে হয় বাড়ির ভিটেতে আসলো পানি, এই মনে হয় নিয়ে গেল ভাসিয়ে। এভাবেই চলে জীবনযাপন। কেউ হয়তো বা এই চরে ঘুরতে আসে, কেউ বা জীবিকার তাগিদে। এভাবেই পানি যখন নিচ দিকে নেমে যায়, উপরের দিকে চর পড়ে যায়। সারাদিন বসে থেকে চিন্তা করে, সংসার চালাবো কী করে, কোথা থেকে দু টাকা রোজগার হবে, সব কিছু তাদের চিন্তার বিষয়। এই পদ্মা নদী অনেক সময় খুশির কারণ, অনেক সময় দুঃখের কারণ। এই পদ্মাতে মাছ ধরতে বসেছে, কত আনন্দ নিয়ে দেখছে ছোট ছোট বাচ্চা। এভাবেই শুকনোতে পড়ে আছে নৌকা। একসময় এই নৌকাতে করে পারাপার হয়েছে এই পার থেকে ওই পার, কিন্তু পানি না থাকায় চরের উপরে পড়ে আছে। আশেপাশে অনেক সবজি চাষ করা হয়, যেখানে এখন পানি নাই সেখানে শুকনো জায়গায় বিভিন্ন রকমের সবজি চাষ করে তারা দুই টাকা আয় রোজগার করে। বাসায় আছে গবাদি পশু, এভাবেই জীবিকা নির্বাহ করে চলতে হয় তাদের।